নমস্কাৰ, আপুনি চাইছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। ৰাজ্যিক চিৰিয়াখানাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চিৰিয়াখানাৰ সামগ্রিক পরিস্থিতির বুজ ললে। মুখ্যমন্ত্রীয়ে নতুনকৈ জন্ম হওয়া জিরাফৰ নামাকৰণ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার 311 কোটি টকা ব্যয়ৰে ন ৰূপ দিয়া হব ৰাজ্যিক চিৰিয়াখানাত। অসম ৰাজ্যিক চিৰিয়াখানাত নতুনকৈ জন্ম হওয়া জীৱ জন্তু চালে মুখ্যমন্ত্রীয়ে। 16 অক্টোবৰত জন্ম লাভ কৰা এটা জিৰা পোৱালিক পাৰিজাত নামেৰে নামাকৰণ কৰিলে মুখ্যমন্ত্রী। অসম ৰাজ্যিক চিৰিয়াখানাত এইবার দর্শনার্থী সাবলৈ পাব কেংগাৰু। ইন্দোনেশিয়াৰ পৰা অনা হৈছে উৰাং উটাং। কাছাৰ আৰু ডিব্ৰুগড়ত নির্মাণ কৰা হ'ব চিৰিয়াখানা, ঘোষণা মুখ্যমন্ত্রী। আদিত্য L1ৰ সুইট পেলোডৰ পৰা সূৰ্যৰ ফটো প্ৰেৰণ। সুইট পেলোডে প্ৰথমবাৰৰ বাবে প্ৰেৰণ কৰিলে সূৰ্যৰ ফটো। এই ফটোসমূহ আপলোড কৰিছে ইছৰোৱে। প্ৰতিখন ফটোত আছে তেজপুৰ বিশ্ববিদ্যালয়ৰ লগত বিশ্ববিদ্যালয়খনৰ গৱেষক ছাত্র জন্মেজয় সরকার পোনপটীয়াকৈ জড়িত সুইট প্রস্তুত। নুমলীগড়ত হাতী মানুহৰ সংঘাতৰ ভয়াবহ দৃশ্য বন্দী হল কেমেৰাত। কেমেৰাৰ সন্মুখতে বন্যহস্তীয়ে পথাৰৰ মাজত আক্ৰমণ কৰে এজন লোকক। আজি পুৱা ধাননি পথাৰত উপদ্ৰৱ চলোৱা হাতী খেদিবলৈ যোৱা মানুহলৈ চোঁচা লৈ আক্ৰমণ কৰাৰ কিহৰণকাৰী দৃশ্য বন্দী হল কেমেৰাত। দীৰ্ঘদিন ধৰি নুমলীগড়ৰ বিভিন্ন অঞ্চলত অব্যাহত আছে হাতী মানুহৰ সংঘাত। খাদ্যৰ সন্ধানত জনাঞ্চলত প্ৰৱেশ কৰা হাতী যাকে নষ্ট কৰি আহিছে শ শ বিঘাত ধান খেতি। বন্যহস্তীৰ উপদ্ৰৱৰ বাবে উজাগৰি নিশা কটাবলগীয়া হয় অঞ্চলবাসীয়ে। হাতী খেদাত ব্যৰ্থ বন বিভাগ। মেৰাপানী আৰক্ষী থানাৰ পৰা পলাল কয়দী ভাইটি দাস নামৰ গভাই চোৰৰ পলায়ন। গাঁওৰক্ষী বাহিনীয়ে কৰায়ত্ত কৰিছিল 2 গভাই চোৰক। টিংকু কলিতা আৰু ভাইটি দাসক কৰায়ত্ত কৰিছিল গাঁওৰক্ষী বাহিনী। বৃহস্পতিবাৰে নিশা মেৰাপানী জাতীয় বিদ্যালয়ত চুৰি কৰিছিল 2 গভাই চোৰক। ৰাইজে গতাই দিছিল আৰক্ষীক। থানাৰ পৰা কয়দীৰ পলায়নক লৈ মেৰাপানী অঞ্চলত তীব্ৰ চাঞ্চল্য। হাতী মানুহৰ সংঘাতৰ মাজতে প্ৰকৃতি প্ৰেমৰ নিদৰ্শন। সদ্যজাত হাতী পোৱালিক লালন পালন এখন গাঁৱৰ ৰাইজৰ। কামপুৰৰ বৰকলাৰ পালেংতলীত প্ৰকৃতি প্ৰেমৰ উৎকৃষ্ট নিদৰ্শন। কামপুৰৰ পালেংতলীত বন্যহস্তীৰ উপদ্ৰৱৰ মাজতে জাকৰ পৰা বিচ্ছিন্ন হোৱা মাইকী হাতীয়ে জন্ম দিলে এটি হাতী পোৱালি। জন্ম হওয়া হাতী পোৱালিটোক জুই তাপ দি লালন পালন করে স্থানীয় রাইজে। কিন্তু বর্তমানলৈকে বন বিভাগলৈ উপস্থিত নোহোৱাত স্থানীয় রাইজে ক্ষোভ প্রকাশ করে। উল্লেখযোগ্য যে 3 দিনৰ আগৰ পৰাই পালেংতলীত অবস্থান গ্রহণ কৰি আছে প্রায় 200টা হাতীর বৃহৎ জাকে। আঘোণৰ খুনগুটি চপোৱাৰ সময়ত কৃষকৰ মূৰত ৰাম টাঙন। গোৱালপাৰাৰ আগিয়া ৰামপুৰৰ পকা ধানত খুৰপোকৰ তাণ্ডৱ। ৰামপুৰৰ প্ৰতিজন কৃষকৰে 0.5% খেতি নষ্ট কৰি দিছে খুৰপোকে। কৃষকৰ খেতিডৰা দুৰৱস্থাৰ খবৰ ল'বলৈ সময় নাই কৃষি বিভাগৰ। কোকৰাঝাৰত পুনৰ বনৰীয়া হাতীৰ আক্ৰমণ। বনৰীয়া হাতীৰ আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত এজন। পথাৰত গৰু আনিবলৈ যোৱাৰ সময়তে বিনোদ বসুমতাৰী নামৰ লোকজনক বন্যহস্তীৰ আক্ৰমণ। আহত লোকজনক চিকিৎসালয়ত ভৰ্তি। বৰপেটা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ সভাকক্ষত খচৰা ভোটাৰ তালিকা প্ৰকাশ কৰে উন্নয়ন আয়ুক্ত নৱজ্যোতি গোজাই। খচৰা ভোটাৰ তালিকাত মুঠ 9,11,328 ভোটাৰৰ নাম সন্নিৱিষ্ট হৈছে। 8 জানুৱাৰীলৈ নতুনকৈ নামভৰ্তি আৰু শুধৰণি কৰিব পাৰিব। 8 ফেব্ৰুৱাৰীত পূৰ্ণ ভোটাৰ তালিকা প্ৰকাশ পাব বুলি জানিবলৈ দিয়ে জিলা উন্নয়ন আয়ুক্ত নৱজ্যোতি গোজাই। গণতন্ত্ৰৰ সঠিক ৰূপায়ণৰ বাবে 18 বছৰৰ সকলো লোককে ভোটাৰ তালিকাত নাম অন্তৰ্ভুক্তিৰ আহ্বান জনাই জিলা উন্নয়ন আয়ুক্তগৰাকীয়ে। বিশ্বনাথ চাৰিআলিৰ জপৌবাৰীত ৰেলৰ খুন্দাত এজনৰ মৃত্যু। মৃত ব্যক্তিজন অজিত সোণোৱাল বুলি চিনাক্ত। পুৱা 7:30 বজাত আনন্দ বিহাৰ ডিব্ৰুগড় অভিমুখী ৰেলৰ খুন্দাত মৃত্যু হয় ব্যক্তিজনৰ। হোজাই জিলাৰ বিন্নাকান্দি, হোজাই আৰু লামডিং বিধানসভা সমষ্টিৰ নতুন ভোটাৰ তালিকাৰ খচৰা প্ৰকাশ। হোজাই জিলাখনত মুঠ ভোটাৰৰ সংখ্যা 7,38,426। জিলাখনৰ 3টা বিধানসভা সমষ্টিত মুঠ ভোটগ্ৰহণ কেন্দ্ৰৰ সংখ্যা 814টা। ৰাজ্যত পুনৰ অনুষ্ঠিত হ'ব পৰম্পৰাগত মহ যুঁজ। উচ্চতম ন্যায়ালয়ৰ ৰায়দানৰ ভিত্তিত মহ যুঁজত অনুমোদন ৰাজ্যিক কেবিনেটৰ। চৰকাৰী এছঅপি অনুসৰি অনুষ্ঠিত কৰিব পাৰিব মহ যুঁজ। উচ্চতম ন্যায়ালয়ৰ ৰায়দানৰ ভিত্তিত মহ যুঁজত অনুমোদন ৰাজ্য চৰকাৰৰ। মহ যুঁজ সন্দৰ্ভত চৰকাৰক সিদ্ধান্ত লোৱাৰ ৰায় দিছিল সৰ্বোচ্চ ন্যায়ালয়ে। পৰম্পৰাগত মহ যুঁজ বুলবুলি চৰাই যুঁজত 2014 চনত নিষেধাজ্ঞা আৰোপ কৰিছিল উচ্চতম ন্যায়ালয়ে। হোজাইৰ দাৰিয়া বস্তি গাঁৱত উত্তপ্ত পৰিস্থিতি। যুৱকৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি আৰক্ষী আৰু ক্ষুব্ধ ৰাইজৰ মাজত তীব্ৰ সংঘাত। আৰক্ষীলৈ শিলাবৰ্ষণ কৰিলে উত্তেজিত জনতাই। পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে আৰক্ষীৰ গুলীচালনা। লগতে আৰক্ষী আটক কৰিলে কেইবাজনো লোক। মহানগৰীৰ সোণাইঘুলিত বিধ্বংসী অগ্নিকাণ্ড ভস্মীভূত এটা পৰিয়ালৰ বাসগৃহ। অগ্নিকাণ্ডত বিস্ফোৰিত 3টা চিলিণ্ডাৰ জ্বলি চাই পৰিয়ালটোৰ সা সম্পত্তি। পাকঘৰৰ পৰা জুইৰ সূত্ৰপাতৰ সন্দেহ। অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ তৎপৰতাত জুই নিৰ্বাপন।
মহানগরীর নুনমাতির অগ্নিকাণ্ডের ঘটনা নুনমাতির বন্দনা ছবিগৃহের সমীপত নিশা সংঘটিত হয় অগ্নিকাণ্ড পথর দাঁতি থাকা জাবরের দমত কোনো লোকে পেলাই যাওয়া জুইত শিখার পর জুইত সূত্রপাত উত্তর পূব প্যাক্ট এলপিজি ট্রান্সপোর্টার এসোসিয়েশনে যা 4 ডিসেম্বর চলাই থাকা ধর্মঘটে ষষ্ঠ দিনত ভরি দিলে ইয়ার ফলত রন্ধন গ্যাস সিলিন্ডারের যোগান বন্ধ হয়ে থাকা শিবসাগরত হাহাকার লাগিছে গ্রাহকের মাজত গ্যাস এজেন্সিসমূহলৈ গৈ বিমুখ হয়ে উভতিবলগীয়া হয়েছে গ্রাহক এপিএসসি কেলেঙ্কারীর 2 রাজপত্রিত বিষয়ালয় এসআরটি তলব ধীরাজ কুমার জৈন আর দীপাঙ্কর দত্ত লহকরক এসআরটিত হাজিরর নির্দেশ গুয়াহাটী নির্বাচন বিভাগের কর্মরত ধীরাজ কুমার জৈন হাইলাকান্দির 21 এপিবিএনর কর্মরত দীপাঙ্কর দত্ত লহকর এপিএসসি কেলেঙ্কারীত আরও এগারী অভিযুক্ত বিষয়া গ্রেপ্তার নগাঁর কর অধীক্ষক ওয়াহিদা বেগমক ডিফুর গ্রেপ্তার এসআইটির এপিএসসি কেলেঙ্কারীর গ্রেপ্তারের সংখ্যা 5 জনের বৃদ্ধি ন্যায়িক জিম্মালয় এপিএসসি কেলেঙ্কারীর অভিযুক্ত সুকন্যা দাস শুক্রবারে আরক্ষী জিম্মার মেয়াদ উকলিছিল সুকন্যার পূর্বে 5 দিনের আরক্ষী জিম্মাত আছিল সুকন্যা এথিক্স কমিটির পরামর্শ মর্মে টিএমসির সাংসদ মহুয়া মৈত্রক লোকসভার বহিষ্কার খারিজ করলে মহুয়া মৈত্র লোকসভার সাংসদ পদ বণিক গোষ্ঠীর টকা লো লোকসভার প্রশ্ন সোধার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে অপসারণের পিছতে তীব্র প্রতিক্রিয়া বহিষ্কৃত সাংসদ মহুয়ার ধনের বিনিময়ে প্রশ্ন সোধার কোনো প্রমাণ নাই বলে মন্তব্য মহুয়ার সাংসদ পদের বহিষ্কার করার এথিক্স কমিটির ক্ষমতা নাই বলেও মহুয়ার মন্তব্য মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজর পাছতে প্রতিবাদমুখর লোকসভা মহুয়ার পক্ষে ঠিয় দিলে বিরোধী ঐক্যমঞ্চ ইন্ডিয়ায় প্রতিবাদত নামিল বিরোধী দলের সাংসদসকল এথিক্স কমিটিয়ে তদন্ত করে মহুয়াক বহিষ্কারের পরামর্শ দিছে লোকসভার অধ্যক্ষ প্রশ্নের বিনিময়ে 2 কোটি টাকা লওয়ার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে 9 নভেম্বরত এথিক্স কমিটিয়ে লোকসভাত দিছিল 5খন পৃষ্ঠার প্রতিবেদন ভাঙি পেলোয়া হব নেহরু স্টেডিয়াম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় জানালে এই কথা বিমানবন্দরের পর গুয়াহাটী বিশ্ববিদ্যালয় শীঘ্রেই সয়লেনযুক্ত পথ নির্মাণ করব সরকার মহানগরীর মাঝমজিয়াত কোকেইন পার্টি উৎখাত হেঙেরাবাড়ীত কোকেইন সহ গ্রেপ্তার 2 সরবরাহকারী কোডাপোচার বাবে আন 3জন যুবক আর 2 যুবতীকে আটক আরক্ষী হেঙেরাবাড়ীর গণপতি এনক্লেভত উৎখাত কোকেইন পার্টি জব্দ 33 গ্রাম কোকেইন আর 11 গ্রাম এম ডি এম এ ধৃত 2 সরবরাহকারীর জব্দ 1 বিলাসী বাহন 3টা মোবাইল ফোন আর নগদ ধন ড্রাগস যোগানকারী তথ্য 2 মাস পূর্বে লাভ করেছিল মহানগর আরক্ষী জুলাই মাহতে তথ্য লাভ করেছিল আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরাই সেই তথ্যের ভিত্তিতে হেঙেরাবাড়ী গণপতি এনক্লেভত চলেছিল অভিযান প্রকাশ পালে সংঘটিত ভোটার তালিকার খসড়া ওজর আপত্তির শুনানি 16 ডিসেম্বর আর 22 জানুয়ারীত ধার্য করা হয়েছে এই তালিকার ভিত্তিতে অনুষ্ঠিত হব 2024 লোকসভার নির্বাচন খসড়া ভোটার তালিকা অনুসরি বঙাইগাঁও জেলার মোট ভোটারের সংখ্যা 5,63,157 জন ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 688টা অহা 8 ফেব্রুয়ারীত প্রকাশ পাব চূড়ান্ত ভোটার তালিকা দরং জেলার মোট ভোটারের সংখ্যা হয়েছে 7,09,287 জন ইয়ারে সিপাঝার বিধানসভা সমষ্টির 2,02,788 জন মঙ্গলদৈ বিধানসভা সমষ্টির 2,03,06 জন আর দলগাঁও সমষ্টির মোট ভোটার 3,06,193 জন সাংবাদিক বিদ্যুৎ মহন্তর আলফা স্বাধীনত যোগদান সন্দর্ভত ফেসবুক যোগে প্রতিক্রিয়া পত্নীর আলফালৈ যাওয়া সম্পর্কত বিচারিলে স্পষ্টীকরণ একাংশ লোকেই ফুচুলাই আলফা স্বাধীনলৈ নিয়ার অভিযোগ মহিলাগৰাকী অসম প্রসঙ্গত উচ্চতম ন্যায়ালয়ত কপিল সিব্বালর বিস্ফোরক মন্তব্য অসম ব্রহ্মদেশরহে অঙ্গ আছিল বলে মন্তব্য কা আর ভিত্তিবর্ষ গোচরের শুনানিত এই মন্তব্য সিব্বালর কপিল সিব্বালর মন্তব্যত উত্তর পূবক বিচ্ছিন্ন করার প্রবণতা প্রকাশ পাইছে মহাভারতের সময়ের অসম ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে এই মন্তব্য মন্ত্রী পীযূষ হাজরিকা সাইবার অপরাধীর টার্গেটত হোজাই উপায়ুক্ত প্রাক্তন এসপি সহ কেইবাজনক বিষয়া দুষ্টচক্র ফেসবুক মেসেঞ্জারত খুলিছে ভুয়া একাউন্ট ভিন্নজনলৈ প্রেরণ করেছে প্রবঞ্চনামূলক মেসেজ রঙাপুরত চাঞ্চল্যকর ঘটনা যুবকক হত্যা করে ঘাতকে পেলাই থই গল লৈ গল মৃতকর বুড়া আঙুলির টিপ সহি বিনোদ শাহ নামৰ এজনের বিরুদ্ধে পরিয়ালটোৰ ভূমি দখলের অভিযোগ স্থানীয় রাইজন শীঘ্রে ঘোষণা হব মধ্যপ্রদেশ রাজস্থান আর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম 3 রাজ্যের মুখ্যমন্ত্রী বাছনির বাবে 3জন পর্যবেক্ষক নিযুক্তি দিছিল বিজেপিয়ে মুখ্যমন্ত্রী পদত দৌড়ত আছে বসুন্ধরা রাজে শিবরাজ সিং চৌহান দিয়া কুমারীকে ধরে কেইবাজনের জ্যেষ্ঠ নেতা বেবেজিয়ার কুজিডাহত রহস্যজনকভাবে পুখুরীত উদ্ধার এজন যুবকর মৃতদেহ পুয়া স্থানীয় রাইজে পুখুরীত প্রত্যক্ষ করে মৃতদেহ মৃত যুবকজন কুজিডাহর বেজর চুকর জয়ন্ত বরা উরফে জুন্তি বলে চিনাক্ত কেরালাত মহিলা চিকিৎসকর আত্মহননের গোচরত চিকিৎসকক গ্রেপ্তার যৌতুকর বাবে নির্যাতন চলার অভিযোগত গ্রেপ্তার 4 ডিসেম্বরত নিজের এপার্টমেন্টত উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকগীর মৃতদেহ
মহানগরীর রেল বিভাগের ঠিকাদারক গ্রেপ্তার লোড় সিঁড়ি পাতি চুরির অভিযোগত গ্রেপ্তার গ্রেপ্তার হওয়া ঠিকাদারজন গিয়াসুদ্দিন আহমেদ পানীঘাটির রেলগেটের গ্রেপ্তার গিয়াসুদ্দিনক মঙ্গলদৈত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দ্রুতবেগী বাহনে মহতিয়া নিলে স্কুটি আরোহী কিতাতে মৃত্যু স্কুটি আরোহী প্রেমেশ্বর শর্মার মৃত প্রেমেশ্বর শর্মা জ্যেষ্ঠ সরকারী অধিবক্তা আর অসম আন্দোলনের নেতা আছে হোজাই মুরাজহার বাজারত ভূমিকেন্দ্রিক বিবাদক দুটা ফৈদর মাজত ভয়ঙ্কর মারপিট মারপিটত আহত হয়েছে কেইবাজনো লোক আহতসকল ভর্তি করা হয়েছে চিকিৎসালয়ত তিন রাজ্যত মুখ্যমন্ত্রী নির্বাচনের বাবে বিজেপির পর্যবেক্ষক নিযুক্তি ছত্তিশগড়ের পর্যবেক্ষক সর্বানন্দ সোনোয়াল অর্জুন মুন্ডা আর দুষ্মন্ত গৌতম মধ্যপ্রদেশের পর্যবেক্ষক মনোহর লাল খট্টর কে লক্ষ্মণ আশা লাক্রা আর রাজস্থানের পর্যবেক্ষক রাজনাথ সিং বিনোদ তাওড়ে আর সরোজ পাণ্ডে রাজস্থানত বসুন্ধরা রাজে হব নাকি পরবর্তী মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারে দিল্লির বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাক সাক্ষাৎ করে হাঁহি মুখে ওলাই গেছিল বসুন্ধরা রাজে রাজস্থানের তিন রাজ্যের মুখ্যমন্ত্রীক ল অমিত শাহ আর জেপি নাড্ডার মাজতো হয় দীঘলিয়া আলোচনা মহানগরীত কণমানি ছাত্রক অপহরণের ঘটনাক ল অব্যাহত আছে চাঞ্চল্য আতঙ্কত ভুগিছে ভুক্তভোগী পরিয়াল এতিয়াও অপহরণকারী সন্ধান লাভ করা নাই অপহরণকারীর সন্ধান লাভ করা নাই আরক্ষী অপহরণকারী গণেশগুড়ীত এরি থ যায় ছাত্রজনক নির্ধারিত সময়ের পূর্বে দেশত অনুষ্ঠিত হব পাৰে সাধারণ নির্বাচন মার্চ মাহতে ভোটযুদ্ধ সমাপ্ত হওয়ার সম্ভাবনার কথা ব্যক্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতে অধিসূচনা জারি করার সম্ভাবনা অগপ ইউপিপিএলের সঙ্গে মিলি লোকসভা নির্বাচন খেলিব বিজেপিয়ে তিনটা দলের মাজত আসনের ভাগ বটোয়ারার বিষয়টির ক্ষেত্রে নেতৃত্ব লব অমিত শাহে দুই দিনতে ঘোষণা হব ডিমাহাসাও স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনের দিন গোপন বুঝাবুঝি সন্দর্ভত তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর এ আই ডি এফর বাইরে সকলোরে সুতরাং বুঝাবুঝি আছে মুখ্যমন্ত্রীর কংগ্রেসের সুতরাং বুঝাবুঝি থাকার কথা পুনের ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বিজেপির মহিলা মর্চার সভানেত্রীর পদ হেরুবাবেন আঙুলতা ডেকায় ব্যক্তিগত কারণত আঁতরি আছে আঙুলতা আঙুলতার স্থানত বনিয়া অথবা পূরবী রয় স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা মিজোরামত নতুন সরকারের শপথ গ্রহণ নতুন মুখ্যমন্ত্রীরূপে শপথ ললে জেড পি এমর নেতা লাল দুহুমাই রাজভবনত অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান রাজ্যপাল ডক্টর হরিবাবুয়ে শপথ বাক্য পাঠ করায় প্রাক্তন আই পি এস লাল দুহুমা চতুর্দশ বিত্তীয় আয়োগের আঁচনি রূপায়ণত দুর্নীতি করে নিলম্বিত প্রাক্তন পঞ্চায়েত সচিব গোয়ালপাড়ার হারিমুরা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সচিব উত্তম চন্দ্র দাসক চাকুরীর নিলম্বন দুর্নীতির কিছুদিন পূর্বে রাইজে করেছিল প্রতিবাদ গহপুরের 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথের চারিলেনযুক্ত পথত যান বাহন চালকের নাই কোনো নীতি নিয়ম পথ নির্মাণকারী সংস্থার নাই কোনো নীতি নির্দেশনা যার ফলত যা এটা মাহত প্রায় 20 অধিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে গহপুরত কলিয়াবরত অচিনাক্ত বন্দুকধারীর বিচরণ কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানক কাষরিয়া সংরক্ষিত বনাঞ্চল এলাকাত বিচরণ চারিজনক বন্দুকধারী যুবকর টপাহুলা এলাকাত ক্যামেরাত বন্দী হয়েছে এই দৃশ্য কাজিরঙার জনাঞ্চলত গড়ের আতঙ্ক কহরা বনাঞ্চলের খাদ্যর সন্ধানত ওলাই অহা এটা গড়ে আতঙ্কর সৃষ্টি করে কাজিরঙার দাঁতি কাষরিয়া মহপাড়া গাঁত গরুর সঙ্গে একালে একেলগে পথারত চড়িছে গড় অসমারক্ষীর বৃহৎ পদোন্নতি 28,813 জন কনিষ্ঠবল পদোন্নতি গৃহ বিভাগের কনিষ্ঠবলের লেঞ্চ নায়কলে পদোন্নতি এতিয়ারে আরক্ষী লোকের তিনটাক পদোন্নতি লাভ করব 30 বছরের পিছত মণিপুরত আঁতরিল সুরা নিষেধাজ্ঞা কেতবোর বিশেষ অঞ্চলত উপলব্ধ হব সুরা বৃহত্তর ইম্ফল পর্যটনস্থলী হোটেলত নিষিদ্ধ নহয় সুরা 20খনতকৈ অধিক বিছনাযুক্ত হোটেলত নিষিদ্ধ নহয় সুরা 1991 চনের মণিপুরত সম্পূর্ণরূপে নিষিদ্ধ আছিল সুরা মিয়ানমারত নিশা বার্মিজ সেনার আক্রমণ দক্ষিণ চান প্রদেশত মাজনিশা এয়ার স্ট্রাইক বার্মিজ সেনার বোমা বর্ষণত শিশুসহ পাঁচজনী এটা পরিয়াল নিহত বোমা বর্ষণত আহত আন চারিজন লোক গাজা স্ট্রীপর বহুকেটা অঞ্চলত আক্রমণ ইসরায়েলর উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরত আক্রমণ মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরত এটা ঘরত ইসরায়েলি বিমান আক্রমণত পাঁচজন লোকের মৃত্যু ইসরায়েলের ভূগর্ভস্থ কারাগার শাখা পুনের মুক্তি করবলে নির্দেশনা দেশের কারাগার সেবা আয়ুক্তক এই নির্দেশনা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রীজনের আমাসর সশস্ত্র শাখা কাশ্যাম ব্রিগেডর কারাগারত থাকা সদস্যসল রক্ষার ভূগর্ভর কারাগার মুক্তির নির্দেশ যুদ্ধের ফলত গাজাত এতিয়ালৈকে নিহতর সংখ্যা 17,177 জন আহত হয়েছে 48,000 লোক ইসরায়েলত 7 অক্টোবরের আক্রমণত নিহত হয়েছে 1,147 জন লোক আহত হয়েছে আন 8,730 জন লোক
7 অক্টোবৰৰ পৰা গাজাৰ বিৰুদ্ধে ইজৰাইলৰ যুদ্ধ আৰম্ভ হোৱাৰ পাছত 21খন চিকিৎসালয়ৰ সমীপত থকা কমেও 110টা স্বাস্থ্যকেন্দ্ৰৰ পৰা বন্ধ হৈ পৰিছে স্বাস্থ্যসেৱা। এই সময়ছোৱাত ইজৰাইলৰ আক্ৰমণত 287জন চিকিৎসাকৰ্মী নিহত হৈছে আৰু কমেও 58খন এম্বুলেন্স ধ্বংস হৈছে। সংযুক্ত আৰব আমিৰ শ্বাহীয়ে ৰাষ্ট্ৰসংঘ নিৰাপত্তা পৰিষদত গাজা যুদ্ধবিৰতিৰ বাবে ভোট দিবলৈ আহ্বান জনাইছে। ইজৰাইলৰ যুদ্ধ বিমানে গাজা ষ্ট্ৰীপৰ ওপৰেৰে নিশা বোমা বিস্ফোৰণ ঘটায়। ইজৰাইলৰ সেনাই গাজাত আৰু 2জন সৈনিক নিহত হোৱাৰ কথা ঘোষণা কৰিছে। সোণাৰী টাউকাক নৈত বিহ দি মাছ নিধন। চকুমুদা কুলিৰ ভাৱত জিলা মীন বিভাগ যোৱা দুটা দিনত দুষ্ট চক্ৰই টাউকাক নদীত বিহ ঢালি দিয়াত নদীৰ বুকুত উপঙি উঠিছে শ শ মৃত মাছ। নলবাৰী ৰাস মহোৎসৱৰ অন্তিম দিন 13দিনীয়াকৈ অনুষ্ঠিত হৈছিল 90 সংখ্যক ৰাস মহোৎসৱ। এইবাৰ 2 কোটিৰো অধিক টকাৰ ব্যৱসায় হৈছে বাণিজ্য মেলাত। ৰাজ্যত লাহে লাহে আৰম্ভ হৈছে শীতৰ প্ৰকোপ। গুৱাহাটীত ন্যূনতম তাপমাত্ৰা 17 ডিগ্ৰীলৈকে হ্ৰাস পায়। সৰ্বোচ্চ তাপমাত্ৰা 27 ডিগ্ৰী। নিশাৰ ভাগলৈকে তাপমান 15 ডিগ্ৰীলৈকে নামে। ডিব্ৰুগড়তো 15 ডিগ্ৰীলৈ আৰু লখিমপুৰত 16 ডিগ্ৰীলৈ নামিছে তাপমাত্ৰা। বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী অনুসৰি বতৰ ডাৱৰীয়া হৈ থাকিব অহা 10, 11 আৰু 12 লগতে 13 ডিচেম্বৰলৈ ডাৱৰীয়া হৈ থাকিব গুৱাহাটীৰ আকাশ। বিটিআৰত দল বাগৰা ৰাজনীতি। দৈনিক ৰাজনৈতিক দলসমূহে অনুষ্ঠিত কৰিছে যোগদান সভা। বিজেপি আৰু বিপিএফত পুনৰ যোগদানৰ প্ৰসংগত নাকচ ৰেভৰেৱা নাৰ্জি হাৰিছ। পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগ আৰু অসম ৰাজ্যিক গ্ৰামীণ জীৱিকা অভিযানৰ দ্বাৰা 588গৰাকী প্ৰাৰ্থীলৈ নিযুক্তি পত্ৰ বিতৰণ অনুষ্ঠান। লোক নিৰ্মাণ বিভাগৰ দ্বাৰা 240গৰাকী সহকাৰী অভিযন্তা পদৰ প্ৰাৰ্থীকো নিযুক্তি পত্ৰ বিতৰণ। বোকাখাটত শিশু শ্ৰমিকৰ বিৰুদ্ধে শ্ৰম বিভাগৰ অভিযান। বোকাখাটৰ গজৰাজ আৰু নয়নী হোটেলৰ পৰা শিশু শ্ৰমিকৰ সন্দেহত 2 কিশোৰক আটক কৰে বোকাখাটৰ শ্ৰম বিভাগে। 2খন হোটেলৰ বিৰুদ্ধেও গোচৰ ৰুজু বোকাখাট মহকুমা শ্ৰম বিভাগত। কামপুৰত বন্যহস্তীৰ উপদ্ৰৱ অব্যাহত। পথাৰত ধান খাই তহিলম কৰিছে বন্যহস্তীয়ে। অনিষ্ট সাধন কৰিছে বহুবিঘা কুঁহিয়াৰ খেতি। বন্যহস্তীক লৈ আতংকিত গোৱা। বছৰৰ 12 মাহে পানীৰ মাজতে থাকে 2টি গুৰুত্বপূৰ্ণ কাৰ্যালয়। অতি ভয়ংকৰ পৰিৱেশত কৰ্মচাৰীয়ে পাৰ কৰিছে দিন। আমিনগাঁও ট্ৰেফিক কাৰ্যালয় আৰু এমট্ৰন কাৰ্যালয়ৰ দুৰৱস্থা। চৰকাৰী উন্নয়নে ঢুকি পোৱা নাই গোচাগাঁও বিধানসভা সমষ্টিৰ গংগীয়া গাঁৱক। বাট পথ দলং বিশুদ্ধ খোৱা পানী শিক্ষা চিকিৎসা সেৱাৰ পৰা বঞ্চিত গাঁওখন। দলঙৰ অভাৱত 12 মাহে পানী গচকি বিদ্যালয়লৈ আহিবলগীয়া হয় শিক্ষাৰ্থীসকল। বান্দৰৰ উপদ্ৰৱত আতংকিত গোৱালপাৰা চহৰবাসী। খাদ্যৰ সন্ধানত হুলুকাণ্ডা পথাৰৰ পৰা দিনে নিশাই নামি আহে জাক জাক বান্দৰ। বান্দৰে খাই তহিলং কৰিছে ঘৰৰ খাদ্য সামগ্ৰী। এখন বিয়াত কইনাৰ সৈতে কঁকাল ভাঙি নাচিলে অসমৰ জনপ্ৰিয় কণ্ঠশিল্পী গীতালী দেৱীয়ে। তেজপুৰৰ হলেশ্বৰৰ বৰপুখুৰী পাৰৰ নিজৰ জন্মগাঁৱৰ এখন বিবাহস্থলীত উপস্থিত হৈ কইনাৰ সৈতে বিহু গীতৰ তালে তালে নাচিলে গায়িকা গীতালীয়ে। মাজুলীত শিক্ষামন্ত্ৰী ডাঃ ৰণোজ পেগু মাজুলীৰ দক্ষিণ কমলাবাৰী আৰু কমলাবাৰী পঞ্চায়তত বিকশিত ভাৰতৰ সংকল্প যাত্ৰাত অংশগ্ৰহণ কৰে মন্ত্ৰী ৰণোজ পেগুৱে। শিক্ষাভিত্তিক শিক্ষকৰ চাকৰি নিয়মীয়াকৰণ সন্দৰ্ভত মন্তব্য শিক্ষামন্ত্ৰী। নটিফিকেশ্যন প্ৰকাশ হোৱাৰ পাছতহে গণ্য কৰা হ'ব চাকৰিৰ কাৰ্যকাল। 2012-13ত চাকৰি লাভ কৰাসকলে ইনক্ৰিমেণ্ট হেৰুওৱাৰ বিপৰীতে লাভ কৰিব চৰকাৰী সা সুবিধা। বনভোজৰ বতৰত প্ৰকৃতিপ্ৰেমীক হাত বাউলি মাতিছে কপিলীয়ে। মহানগৰীৰ কাষতে অসম মেঘালয় সীমান্তত উজলি আছে মনোৰম কপিলী। প্ৰকৃতিৰ শোভা বঢ়াই এফালে নিজৰাৰ কুলুকুলু ধ্বনি, আনফালে পক্ষীকুলৰ কলৰৱ। কাজিৰঙাত এজাক সোণালী বৰণৰ টুপিমৰীয়া বান্দৰৰ ধেমালি। দেওচুৰৰ 37নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষতে প্ৰায়ে দেখিবলৈ পোৱা যায় এই টুপিমৰীয়া বান্দৰ। প্ৰকৃতিৰ এই দৃশ্যই আপ্লুত কৰিছে পথচাৰী। কাজিৰঙাত প্ৰকাণ্ড অজগৰৰ মুক্তিচৰণ। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ বুঢ়া পাহাৰ বনাঞ্চলত টুৰিষ্ট গাইড আনাৰ হুছেইনৰ কেমেৰাত বন্দী হ'ল দৃশ্য। দৃশ্যটো দেখি আপ্লুত হ'ল বহিৰাজ্যৰ পৰ্যটক। শীতৰ লগে লগে ৰাজ্যৰ জলাশয় বিলত দেখি বিদেশী পৰিভ্ৰমী চৰাই ভিৰ। দুধনৈ কুহুম খোলা বিলত পৰিভ্ৰমী পক্ষীৰ কলৰৱ। দৃশ্য দেখি আকৰ্ষিত হৈছে প্ৰকৃতিপ্ৰেমী। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দক্ষিণৰ কাৰ্বি পাহাৰত অব্যাহত আছে অবাধ বনধ্বংস। কাৰ্বি আংলঙৰ বাগৰি উপখণ্ড বন বিষয়াৰ কাৰ্যালয়ৰ এটা দলে বৃহস্পতিবাৰে চলোৱা এক অভিযানত ইংলেণ্ড গাঁৱৰ পৰা জব্দ কৰা হৈছে বৃহৎ পৰিমাণৰ মূল্যৱান কাঠ। তেজপুৰৰ বাৰিকা চুবুৰীৰ ছাত্ৰ মস্কুল খানে নিজস্ব উদ্ভাৱনী চিন্তাৰে সাজি উলিয়াইছে এখন ই বাইক।
সম্পূৰ্ণ বেটাৰীৰ দ্বাৰা পৰিচালিত হয় এই বাইকখন ইয়াক সম্পূৰ্ণ চাৰ্জ কৰোঁতে সময় লাগে পাঁচ ঘণ্টা সময় মানস ৰাষ্ট্ৰীয় উদ্যানে কঢ়িয়াইছে সুখৰ বতৰা দুমাহত তেইছ লাখ টকা ৰাজহ সংগ্ৰহ কৰিলে মানস ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই এক অক্টোবৰৰ পৰা ত্ৰিশ নৱেম্বৰ পৰ্যন্ত দুমাহত মানসলৈ আগমন কৰিছে প্ৰায় ন হাজাৰ পৰ্যটকৰ ইয়াৰে তিনিশ তেৱন্নগৰাকী বিদেশী পৰ্যটক চিৰাঙত পকী পথ নিৰ্মাণৰ নামত দুৰ্নীতি বিজনীৰ দুই নম্বৰ গৰাইমাৰীত পকী পথ নিৰ্মাণৰ পিছতে চপৰে চপৰে উঠিছে নিৰ্মীয়মান পথ ক্ষোভিত ৰাইজে বন্ধ কৰিলে নিৰ্মাণ কাৰ্য মৰাণৰ বামুণবাৰী গাঁও পঞ্চায়তৰ ন নম্বৰ ৱাৰ্ডত দিব্যাংগ বৃদ্ধ বৃদ্ধা বিধৱা মহিলা আৰু দৰিদ্ৰ লোককে ধৰি শতাধিক লোকে লাভ কৰা নাই চৰকাৰী আঁচনিৰ সুবিধা গাঁও পঞ্চায়তৰ কাৰ্যালয়ত আবেদন কৰিও কোনো সুফল লাভ কৰা নাই দৰিদ্ৰ ৰাইজে শিৱসাগৰৰ মুকালনীত দুৰ্বল বাঁহৰ দলঙেৰে বিপদজনক যাতায়াত শিৱসাগৰ জিলাৰ মুকালনীত কেইবাখনো গাঁৱৰ ৰাইজে মৃতং নদী পাৰ হৈহে বিদ্যালয়লৈ যাবলগীয়া হয় ছাত্ৰ ছাত্ৰী দেশৰ স্বাধীনতাৰ ছয়সত্তৰ বছৰে মুকালনীত মৃতং নদীৰ ওপৰত নিৰ্মাণ নহ'ল এখন পকী দলং বিজেপিৰ কচুগাঁও আৰু জমদুৱাৰ মণ্ডল কাৰ্যালয়ৰ উদ্বোধন নতুন দুটমা বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত কচুগাঁৱত মণ্ডল বিজেপিৰ কাৰ্যালয় আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাই শালি ধানৰ বতৰত তামাৰ হাতৰ কেইবাখনো গাঁৱৰ কৃষকে দিবলগীয়া হৈছে মূৰে কপালে হাত মৰুভূমি সদৃশ পৰিৱেশ খেতিপথাৰত গংগাধৰ নদীৰ বানত উটি অহা বোকা বালিয়ে উটিছে খেতিপথাৰ শিৱসাগৰৰ নিৰণ দত্তলৈ ভাৰত চৰকাৰৰ গৃহ মন্ত্ৰালয়ৰ ডিৰেক্টৰ অৱ জেনেৰেলে আগবঢ়াইছে কমেণ্ডেশ্যন এৱাৰ্ড অসামৰিক প্ৰতিৰক্ষা বিভাগত অতি দায়বদ্ধতা শৃংখলাবদ্ধতাৰে সুদীৰ্ঘকাল সেৱা আগবঢ়াই অহাৰ বাবেই এই সন্মান শিক্ষাভিত্তিক আৰু ষ্টেট বোৰ্ড শিক্ষকৰ সমস্যা সমাধানক লৈ আগ্ৰহী চৰকাৰ চাকৰি নিয়মীয়াকৰণৰ বাবে মুখ্যমন্ত্ৰীয়ে বান্ধি দিলে দুটা প্ৰস্তাৱ ষাঠি বছৰ বয়সলৈকে সেৱা নিশ্চয়তাৰে চুক্তিবদ্ধ হৈ থাকিব লাগিব দুহেজাৰ চৌব্বিছ চনৰ এক এপ্ৰিলৰ পৰা নিয়মীয়াকৰণৰ প্ৰস্তাৱ কাৰ্বি আংলঙত চৌব্বিছৰ লোকসভা নিৰ্বাচনক লৈ বিজেপিৰ কুচকাৱাজ অব্যাহত আছে বিজেপিৰ ধাৰাবাহিক সভা সমিতি সমান্তৰালকৈ কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদৰ ছাব্বিছটা সমষ্টিটোৰ তৎপৰতা বিজেপিৰ মেৰাপানী সীমান্তত বৃহৎ পৰিমাণৰ বিদেশী চিগাৰেট জব্দকৃত বিদেশী চিগাৰেটসমূহৰ মূল্য পঞ্চাছ লক্ষাধিক টকা এখন ট্ৰাকৰ পৰা চি আৰ পি এফে তালাচী চলাই জব্দ কৰে এশ চৌত্ৰিছ কাৰ্টন চিগাৰেট এজনক আটক লামডিঙত পথ নিৰ্মাণৰ বাবে খণ্ডা গাঁতত আবদ্ধ হৈ পৰিল স্কুল বাছ খাংগাৰ গাঁৱৰ শান্তিপৰা অঞ্চলত এই ঘটনা ঘটনাত হতাহত হোৱা নাই কোনো শিক্ষাৰ্থী এইবাৰ বিশ্ব দৰবাৰলৈ যাব মিচিং জনগোষ্ঠীৰ গুমৰাগ নৃত্য বিহু নৃত্যৰ পাছতে গুমৰাগ নৃত্যৰে বিশ্ব অভিলেখৰ পৰিকল্পনা মাজুলীত এই আশ্বাস মন্ত্ৰী ডাক্তৰ ৰণোজ বেগম আৰু শুকুৰবাৰৰ পৰা আৰম্ভ হৈছে অসম উৰিয়া মহাসভাৰ চতুৰ্থ ত্ৰিবাৰ্ষিক অধিৱেশন ঢেকিয়াজুলিৰ ভোটপাৰা পথাৰত দহ ডিচেম্বৰলৈ অনুষ্ঠিত হ'ব কেন্দ্ৰীয় অধিৱেশন অধিৱেশনস্থলীত ভিৰ লাগিছে ৰাইজ আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ